অনেক সময় দেখা যায় অনেকে পোস্ট করে বলে এটা নবীজির জুতা পাগড়ি এবং একটি মেসেজ দিয়ে বলে এটা 20 জনের কাছে পাঠাতে পাঠালে আপনার একটা সুখবর আসবে না পাঠালে খারাপ খবর আসবে এগুলো কতটুকু সত্য জানালে উপকৃত হতাম মেহেদি হাসান ভাই এই ধরনের বিষয় শুধু ফেসবুকে নয় ফেসবুক জগতের আগে আমরা বিভিন্ন সময় অফলাইনে বিভিন্ন এই লিফলেট বিভিন্ন প্রচারপত্রে আমরা এগুলো দেখতে পেতাম আর এখন তো এটা এই সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে এটা ব্যাপক সহজ এবং ব্যাপক প্রচারিত হতে দেখা যায় তো এমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পাগড়ি নবীজির কোনো জুতা পৃথিবীর কোথাও সংরক্ষিত আছে বলে প্রমাণ নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতার নামে নবীজির লাঠির নামে নবীজির পাগড়ির নামে যে সকল দৃশ্যগুলো আমাদের সমাজে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ছবি যেগুলো প্রচারিত হয়ে থাকে এগুলো সঠিক কোনো তথ্যের দ্বারা সুপ্রমাণিত নয় সুতরাং এগুলোকে বিশ্বাস করা যাবে না আর দ্বিতীয় যে বিষয়টি এনেছেন যে এই মেসেজটি সেন্ড না করলে ফরওয়ার্ড না করলে ক্ষতি হবে করলে বিশাল উপকার হবে এগুলো নিছক কিছু প্রতারণা বিষয় কিছু মানুষ বিকৃত রুচির মাধ্যমে মানুষকে প্রতারিত করে যারা বিকৃত আনন্দ উপভোগ করে থাকে এগুলো সেই সমস্ত মানুষেরই কারসাজি আর তাদের কারসাজির শিকার হয়ে সমাজে কিছু সরল সহজ মানুষ এগুলোর খপ্পরে পড়ে থাকে এবং এই বিভ্রান্তির শিকার হয়ে তারাও এগুলোতে অংশগ্রহণ করে থাকে এগুলো থেকে আমাদের সকলেরই বেঁচে থাকা অবশ্য কর্তব্য পরবর্তী প্রশ্ন রয়েছে তোফাজ্জল ইসলাম নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন কেউ যদি ইচ্ছাকৃতভাবে আল্লাহকে অস্বীকার করে বা আল্লাহর সাথে কাউকে শরীক করে অতপর আবার মুসলমান হতে চায় তাহলে তার জন্য কি করণীয় অথবা কেউ যদি অনিচ্ছাকৃতভাবে আল্লাহকে অস্বীকার করে বা আল্লাহর সাথে শরীক করে তাহলে তার জন্য কি করণীয় অনিচ্ছাকৃত অস্বীকার করার আসলে উপায়টা কি সেটা আমাদের বোধগম্য নয় কেউ যদি আল্লাহকে অস্বীকার করে তো সেটা তার ইচ্ছাকৃতই তো করলো আর যদি এটা হয় যে অস্বীকার করা অথবা আল্লাহ কার সাথে কাউকে শরীক করা এর অর্থ যদি আপনি এটা মনে বুঝিয়ে থাকেন যে মুখে উচ্চারণ করা আমরা ইতিপূর্বে আরেক প্রশ্নের উত্তরে আলোচনা করেছি আজকেই যে মুখে যদি কেউ একান্ত বাধ্য হয়ে চাপে পড়ে জীবন নাশের হুমকিতে পড়ে যদি কেউ মুখে 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 আল্লাহকে অস্বীকার করে কিন্তু তার হৃদয়ে যদি ইমান এবং বিশ্বাস অটুট এবং অবিচল থাকে তাহলে মুখে বলার দ্বারা ক্ষেত্র বিশেষে এবং চাপে পড়ে মুখে অস্বীকার করার দ্বারা মানুষের ইমান নষ্ট হয় না কিন্তু যদি কেউ নিজের অন্তর থেকেই অবিশ্বাস করে আল্লাহকে অথবা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যায় মুরতাদ হয়ে যায় তার ইমান নষ্ট হয়ে যায় এমন ব্যক্তি যদি আবার নতুন করে ইমান গ্রহণ করতে চায় তাহলে তার জন্য সেই একই প্রক্রিয়া যদি কোনো ব্যক্তি নতুনভাবে ইমান গ্রহণ করার জন্য যেই প্রক্রিয়া একজন ব্যক্তি পুনর্বার ইমান গ্রহণ করারও প্রক্রিয়া একই সে তাকে কালিমায় শাহাদাত বিশ্বাস করতে হবে এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাহবুদ নেই রসুল সাল্লাহ আলিয়াল্লাম আল্লাহ পাকের সর্বশেষ নবী এবং পরকাল দিবসকে বিশ্বাস করতে হবে এবং ইসলামের যে মৌলিক আকিদা বিশ্বাসগুলো আছে সেই বিশ্বাসগুলোকে তার ধারণ করতে হবে এটা করলেই একজন ব্যক্তি পুনর্বার আবার ইমানদার হতে পারবে অর্থাৎ একজন মানুষ প্রথমবার ইমানদার হতে মুসলিম হতে তার যেই প্রক্রিয়া একজন মানুষ যদি পুনর্বার মুমিন হতে চায় মুসলিম হতে চায় তার জন্য একই প্রক্রিয়া